ফারিন নাকি অন্তরা? ফারিয়া শাহরিন, স্যার ফারিয়া শাহরিন না অন্তরা, মানে মাইট দাও উচিত। আমি 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 এখন অন্তরা নামটাকেই বেশি প্রেফারেন্স দেই, কারণ সবাই এখন আমার আসল নাম ভুলে গেছে। এটাই একজন শিল্পীর বেঁচে থাকার সার্থকতা, যখন তাকে সবাই তার ক্যারেক্টারের নামে চিনে। এখন যখন রাস্তায় আমি বের হই, আমি যদি বলি আমার নাম ফারিয়া শাহরিন, কেউ চিনে না। আমি যদি বলি অন্তরা, আমার অন্তরা বলতেও হয় না, সবাই ডাকে যে অন্তরা আপু কেমন আছেন। অ্যান্ড আমি সবচেয়ে বেশি এনজয় করি যে জিনিসটা, সেটা হচ্ছে যে সবাই আসলে এত আপন করে নিছে আমাকে। কালকেও আমার কুমিল্লায় একটা ইভেন্ট ছিল, তো দেখা যাচ্ছে সব শ্রেণীর মানুষ, একজন রিক্সা যিনি চালাচ্ছেন তিনিও যখন হেসে আমাকে বলে অন্তরাপু কেমন আছেন, একটা হাসি যখন দেয়, তখন আমার মনে হয় আমার জীবন সার্থক। সো আমি আসলে অন্তরা নামটাই বেশি এনজয় করি, কারণ আমার ক্যারেক্টারের নেমে মানুষ আমাকে চিনে। এবং আমি চাই যে আমি যতদিন বেঁচে থাকবো, জানি না কতদিন বাঁচবো, মানুষ যদি আমাকে অন্তরা নামেই চিনে, আমি আমি এটা এনজয় করতে চাই। এটা বলা যাচ্ছে না, এটা অনলি আমার ডিরেক্টর কাজল আরফিন অমি জানাতে পারবে। এটা আসলে আমরা নিজেরাও জানি না, টু বি ভেরি অনেস্ট। জানলে হয়তো আমরা বলার পারমিশন নাই। যেদিন আমাদের ডিরেক্টর অ্যানাউন্সমেন্ট দিবে, ওই দিনই আসলে ব্যাচেলার পয়েন্ট ফাইভ আসবে। সিনেমায় কবে আসছেন? সিনেমা অলরেডি আমি একটা করছি সামিয়া জামানের, তখন আমি অনেকই ছোট ছিলাম। লাক্স থেকে বের হওয়ার কয়েক বছর পরেই, আসলে আমি তো লাক্স চ্যানেলে সুপারস্টার থেকে আসা, তো ওইটা আসলে যখন করছি সামিয়া জামান ম্যামের, তখন আসলে সিনেমা কি, নায়িকার কি হইতে হয়, নায়িকার কিরকম হইতে হয়, এটা আসলে আমি জানতাম না। বাট এখন আসলে আসলেই সিনেমায় কাজ করতে চাই, বাট সেটা আসলে গল্প নির্ভর হইলে আমি অবশ্যই সিনেমায় কাজ করব। না, ওটিটিতে আমার এখনো বিসমিল্লা হয় নাই, আনফর্চুনেটলি। ওটিটির যে কাজগুলো এখন পর্যন্ত আমি পেয়েছি, বেশিরভাগ কাজই আসলে মানে আমার টাইপের না। আমি যেরকম কাজ করতে চাই, যেখানে আমার ট্যালেন্টটাকে আমি ফুটিয়ে তুলতে পারবো, ওই টাইপের এখন ওটিটির অফার আমি পাই নাই। যেগুলো পাইছি সেগুলো অনেক বেশি বোল্ড ক্যারেক্টার। আশা করছি ভবিষ্যতে ভালো ক্যারেক্টার পেলে ওটিতে কাজ করবো। এই অ্যাওয়ার্ডটা পাচ্ছি আমি ব্যাচেলার পয়েন্টের জন্য। অ্যান্ড ব্যাচেলার পয়েন্ট তো সবাই জানে, সবার পছন্দ। অ্যান্ড এখানে আমি যেটা একটু আগেই বললাম, এটা আমার বাংলাদেশের ফার্স্ট অ্যাওয়ার্ড ব্যাচেলার পয়েন্টের জন্য। এর আগে আমি দেশের বাইরে দুইটা অ্যাওয়ার্ড পেয়েছি ব্যাচেলার পয়েন্টেরই জন্য। আর স্বাভাবিক, অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে? আমরা আসলে কাজ যখন আমরা করি, তখন আমাদের কিন্তু মাথায় থাকে না অ্যাওয়ার্ড পাওয়ার কথা, বাট যখন আমরা একটা অ্যাওয়ার্ড পাই, তখন আমাদের মনে হয় যে আমার আরও অনেক ভালো কাজ করতে হবে। সো এই অ্যাওয়ার্ডটা আমাকে ভবিষ্যতে আরও অনেক উৎসাহী করবে, আরও অনেক এনকারেজ করবে আরও ভালো করার জন্য। এবং আমি আশা করি জেপিটিভি শুধুমাত্র যারা যোগ্য তাদেরকেই ভবিষ্যতে অ্যাওয়ার্ড দিবে। আমরা তো এখন যেটা হয়ে গেছে যে অনেক সময় দেখা যায় মানে যারা যোগ্য না তাদেরকেও অনেক সময় অনেক অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ড দেয়, ওইটা যখন আমরা দেখি তখন খারাপ লাগে যে আমরা নমিনেশনই পাচ্ছি না, আর যারা যোগ্য না তারা অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে। তো এরকম যাতে না হয়, যারা যোগ্য তারাই যাতে ভবিষ্যতে পায়, এবং আমার মনে হয় যোগ্যদেরকে এনকারেজ করলে ওরা আরও ভবিষ্যতে ভালো কাজ করতে পারবে।